মার্চের দ্বিতীয় সপ্তাহে লোকসভা ভোটের দিন ঘোষণা। মার্চের প্রথম সপ্তাহে যে খবর পাওয়া যাচ্ছে, রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 10ই মার্চের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্রের খবর। আমরা কিন্তু দেখে নিলে মার্চের মধ্যেই কিন্তু লোকসভা নির্বাচনের ঘোষণা হতে চলেছে, তাই তোমাদের এক্সাম কবে হবে এই নিয়ে তোমরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছো। তোমাদেরকে বলে রাখি, তোমাদের এক্সাম কিন্তু এখন চলছে, তোমাদের এক্সামগুলি কিন্তু হোম সেন্টারেই হচ্ছে। তোমরা জানো IDC পেপার, SEC পেপার, MDC পেপারের এক্সামগুলি চলছে। এই এক্সামগুলি তোমাদের ফেব্রুয়ারি মাসের এন্ড পর্যন্ত চলবে। তাহলে তোমাদের এক্সাম কবে হবে? তোমাদেরকে বলে রাখি, এখনও পর্যন্ত সিউর তরফ থেকে কোনো নোটিশ কিন্তু দেওয়া হয়নি তোমাদের এক্সাম কবে থেকে শুরু হবে, আর ফর্ম ফিল আপের নোটিশও আসেনি। তাই তোমাদেরকে বলে রাখি, খুব শীঘ্রই কিন্তু সিউর তরফ থেকে নোটিশ আসতে চলেছে। 20 তারিখের পর সিউর তরফ থেকে অবশ্যই তোমাদের জন্য নোটিশ চলে আসবে, ফর্ম ফিল আপে তার পরবর্তীতে তোমাদের এক্সাম খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, কারণ সামনেই লোকসভা নির্বাচন রয়েছে। তাই আমার মনে হয় মার্চ মাসে তোমাদের সেকেন্ড উইক থেকে এক্সাম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এই নিয়ে সিউর তরফ থেকে নোটিফিকেশান আসতে চলেছে। এবার আসি, যে সমস্ত স্টুডেন্টরা সাপ্লি এক্সাম দেবে আন্ডার CBCS এর মধ্যে পড়ছো, তোমাদের এক্সাম কবে হবে? তোমাদেরকে বলে রাখি, থার্ড সেমিস্টারে এক্সাম শুরু হতে চলেছে, তাই তোমাদের জন্য খুব শীঘ্রই সিউর তরফ থেকে এক্সামের নোটিশ চলে আসবে। থার্ড সেমিস্টারে এক্সাম শেষ হওয়ার কিছু দিনের পরেই তোমাদের এক্সাম শুরু হবে। তোমরা একটু ওয়েট করো, সিউর তরফ থেকে 20 তারিখের পরে তোমাদের নোটিশ আসতে চলেছে, এক্সাম কবে থেকে শুরু হবে সেখানে কিন্তু জানিয়ে দেবে। তাই তোমরা অবশ্যই প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ক্যালকাটা ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।